শুধু যুক্তি দিয়ে নয় ভক্তি দিয়ে ভগবানের সেবা চালিয়ে যান। মায়েরা আপনারা মেদিনীপুর জেলার মানুষ, বাড়িতে বাড়িতে মন্দির রয়েছে এটা আমি জানি, আর মন্দিরে সেবা দিতে গেলে একটা জিনিস মায়েদেরকে শিখিয়ে দিন, শঙ্খ বাজাবেন, ঘণ্টা বাজাবেন, ধূপ ধুনো দেবেন, সবই দেবেন, কিন্তু সবকিছু দেবার পরে একবার অন্তত নিষ্ঠা সহকারে ভগবানকে ডাকতে গিয়ে অন্তত পক্ষে মিনিমাম এক ফোঁটা জল অন্তত চোখ থেকে গোবিন্দ চরণে দেবেন। কারণ ভগবান শুধু ওই চোখের জলটাই সেবা পায়, বাকি কিচ্ছু চাই না। যে চোখের জলে গোবিন্দকে হৃদয় মাঝে জড়িয়ে ধরতে পারে, ভগবান তার হৃদয়ে বাধা পড়ে যায়। যে নয়ন ধারাই ভগবানকে সেবা দিতে পারে, সারা জীবন ধরে ভগবান তার কাছে কেনা হয়ে যায়, বিক্রি হয়ে যায়। কারণ ভগবান নিজেই বলে দিয়েছে, আমাকে ভালোবেসে ফল দিলে আমি খাই, ফল না দিতে পেরে ফুল দিলে সেটাও খাই, ফুল না দিতে পেরে পাতা দিলে তাও আমি গ্রহণ করি, কিন্তু পাতা দিতে না পেরে শুধু যদি জল দিয়ে আমাকে সেবা দেয় আমি তার কাছে গিয়ে ধরা দিয়ে দিই সেই নয়নের জল। আমি অনেক বাবা মায়েদেরকে দেখেছি ভগবানকে ডাকতে গিয়ে, ভগবানকে সেবা দিতে গিয়ে প্রচন্ড কান্নাকাটি করে, প্রচন্ড কাঁদে, কিন্তু খেয়াল করে দেখবেন মা, ভগবানকে ডাকতে গিয়ে ভগবানকে ডাকার সঙ্গে সঙ্গে যদি চোখ থেকে দুম করে জলটা গড়াতে শুরু করে, জল যদি গরম হয় আর জল যদি নোনতা স্বাদের হয়, আপনি প্রমাণ পেয়ে যাবেন ওইটা কিন্তু আপনার ভগবানের সেবার জল নয়। আপনি ভগবানকে হয়তো ডাকছেন কিন্তু ভগবানের প্রতি ভালোবাসাটা এখনো তৈরি হয়নি। ওটা কিসের জল জানেন? একই চোখ দিয়ে দুই রকমের জলের ধারা গড়িয়ে যায়, একটা হচ্ছে মায়ার ধারা আর একটা প্রেমের ধারা। এই যে আমরা কাঁদতে গিয়ে ভগবানকে ডাকতে গিয়ে চোখ থেকে গরম জল উৎপত্তি হয়, বিগলিত হয়, ওটা কিন্তু মায়া কান্না। খেয়াল করে দেখলে দেখা যায় কারোর হয়তো স্বামী হারিয়ে গেছে, সেই দুঃখটা তার মনে পড়ে গিয়ে ভগবানের কাছে কাঁদছে। হয়তো কারোর স্ত্রী হারিয়ে গিয়েছে, সেটা মনে পড়ে গিয়ে ভগবানের কাছে গিয়ে কাঁদছে, বা বিষয় হারিয়েছে, সন্তান হারিয়েছে, জমি জায়গা হারিয়েছে, এগুলোকে বলে মায়ার যন্ত্রণার কান্না। এই মায়া কান্নাকে দেখে যদি তুমি ভগবানের সেবা দাও, খেয়াল রাখবে ওই সেবা ভগবান কোনোদিন গ্রহণ করে। এমন ভাবে ভালোবাসতে হবে ভগবানকে যেখানে মায়ার কথাটা সম্পূর্ণরূপে ভুলে যাবে। যেমন আমি আপনাদেরকে আরো পরিষ্কার করে বুঝিয়ে দিই, মায়েরা যখন আপনি বাড়িতে আপনার 5 বছরের কি 10 বছরের ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে যাবেন, বা 3 বছরের শিশুকে গায়ে মাথায় হাত বুলিয়ে দোল্লায় শুইয়ে রেখে দিয়ে বাজারে যাবেন, এবার বাজারে গিয়ে যখন আপনার পেটে খিদে এসে যাবে, বাজারে যখন বড় মিষ্টির দোকান দেখতে পাবেন, খেয়াল করে দেখবেন পেটে যদি খিদে থাকে আপনার কি মনে হবে জানেন? মনে হবে, আহারে আমার কাছে যদি 10টা টাকা থাকতো আমি মিষ্টির দোকানে গিয়ে যদি 2টো রসগোল্লা খেতাম আমি শান্তি পেয়ে যেতাম। এই বলে যখনই আপনি 10টা টাকা দিয়ে রসগোল্লাটা কিনে খেতে যাবে, আপনার কিন্তু দুম করে মনটা কেঁদে উঠবে ওই 5 বছরের সন্তানের জন্য। তখন কি কোনো মা ওই রসগোল্লাটা খেতে পারে? মা খিদে সহ্য করে রসগোল্লাটা খেতে গিয়েও রেখে দেয় সন্তানের মুখে এসে দেবার জন্য। এইবার সন্তানকে রসগোল্লা দেবার সময় সন্তান রসগোল্লা খেতে খেতে সেইখান থেকে একটা কণা যদি তুলে মায়ের মুখে দেয়, এইবার বলুন আপনি বাজারে কিনে রসগোল্লা খেয়ে যে আনন্দ পান, আর সন্তান যদি সেখান থেকে একটু কণা মুখে দেয়, বলুন তার থেকে কি লক্ষ গুণ বেশি আনন্দ হয় না? ঠিক তেমনি ভাবে মায়ের আদরের সন্তান যেমন মিষ্টি খেতে খেতে মায়ের মুখে দিলে তাকে জড়িয়ে ধরে ভালোবাসা দেখায়, তেমনি ভগবানের সন্তান এই বিশ্ববাসী, তারাও ভগবানকে যদি কোনোভাবে সেবা দিতে যায় ভগবান কিন্তু আমাদেরকে বুকে জড়িয়ে ধরে আদর করেন। এটাই গৌরবান হরি হরি বল হরি হরি।
ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা সে মনে করলে নিজেই খেতে জানেন কিন্তু আমাদের হাত থেকে ভগবানের সেবা পেতে বেশি খুশি হয় তাই মা গো ভগবান কেমন করে ডাকবে যে কোনো জিনিস খেতে গেলে যেন ভগবানের জন্য কান্না এসে যায় যে কোনো জিনিস খেতে গেলে যেন ভগবানের কথাটা বুকে মনে পড়ে যায় সেই হবে সেবা চলুন আজকে আমরা ঈশ্বরের উপরে সমস্ত দায়িত্ব দিয়ে একটুখানি মন প্রাণ ভগবানের চরণে নিবেদন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এটাই গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে এই যে গানটা আমি এখন গাইলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যারা দীক্ষা নিয়েছেন তারা তো এর মর্ম বোঝেন কিন্তু যারা দীক্ষা নেননি তাদেরকে বলে দিই দীক্ষা মন্ত্রটি অবশ্যই নিয়ে নেবে দীক্ষা মন্ত্রের মধ্যে যে গূঢ় শক্তি লুকিয়ে রয়েছে সেটা তো সবার বিচারের মধ্যে নেই
আর কেন মন্ত্র নেব কেনই বা দীক্ষা নেব দীক্ষা নিলে কি ফল পাওয়া যায় এই বিচার এই যুক্তি নাটাই ভালো তুমি মানুষ তোমাকে মন্ত্র নিতে হবে আর মন্ত্র মানে কি মন যুক্ত ত্র সমান মন্ত্র মনের সঙ্গে ত্র যোগ করলে মন্ত্র হয় ত্র মানে ত্রাণ পরিষ্কার ধুইয়ে দেওয়া মন মন্দিরের মধ্যে যখন ময়লা আপনার অজান্তে সে জমে যায় সেটা ত্রাণ করে দেবে মন্ত্র মনে পাপ চিন্তা বারবার সে ধাক্কা দেয় সেটা সরিয়ে দেবে মন্ত্র মনে কালিমা লেপন হয়ে থাকে সেটা পরিষ্কার করে দেবে মন্ত্র শুধু একটা দায়িত্ব আপনাদের বলে দিই এখানে যে সমস্ত মায়েরা বা বাবারা রয়েছেন যারা গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন অনেকের মধ্যে আমি এরকম একটা অভ্যাস দেখেছি মন্ত্র নিয়েছেন শখে পড়ে নিয়েছেন আবেগে পড়ে নিয়েছেন বা প্রথাগতভাবে নিয়েছেন কিন্তু মন্ত্রের মর্যাদা কিন্তু দিতে পারেনি এখন প্রশ্ন করলে দেখা যাবে যে মন্ত্রের অর্ধেক মন্ত্র ভুলেই গিয়েছেন এবার এই রকম যদি কোনো ভক্ত এখানে থাকেন যেহেতু আমরা সবাই মিলে এখন এক গোষ্ঠীর মানুষ এক গোষ্ঠী মানে ধর্মের মধ্য দিয়ে বলছি না সবাই আমরা কৃষ্ণের দাস হিসেবে বলছি আমরা সবাই কৃষ্ণের দাস এখানে আর কোনো ভেদাভেদ নেই কি নারী কি পুরুষ ও ভেদাভেদ নেই সবাই আমরা কৃষ্ণের দাস সেই হিসাবে বলি মন্ত্র যদি কেউ ভুলে গেছে বলে এরকম মনে হয় সন্দেহ হয় আর সর্বনাশটা করবেন না গুরু যদি জীবিত থাকেন শিগগিরই চলে যাবেন গুরুর কাছে গিয়ে ক্ষমা চাইবে ভুল স্বীকার করবেন আবার মন্ত্রটা পুনরায় শ্রবণ করে মুখস্থ করে আনবেন কারণটা কি জানেন গুরুর মন্ত্র যদি ভুলে যায় বেদে প্রমাণ আছে যে বেদের মন্ত্র যদি তুমি শুনতে শুনতে একবার মুখস্থ করে ফেলো মনে করুন একই মন্ত্র যদি আপনার কাছে বারবার বলা হয় তাহলে সেটা আপনা আপনি মুখস্থ হয়ে যায় এবার মুখস্থ যদি একবার বেদ মন্ত্র হয়ে যায় আর সেই মন্ত্র যদি আবার কোনোদিন তুমি ভুলে যাও তাহলে তোমাকে ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয় আর মন্ত্র যদি গুরুর মুখ থেকে হৃদয়ে আসে বাচ্চাগুলো কথা হবে না গো বাবা কথা না যারা কীর্তন শুনবে বারবার ওঠা বসা করবে তারা বসার দরকার নেই আর যারা শুনবে তারা বসবে ঠিক আছে গুরুর কাছ থেকে মন্ত্র নিয়েছেন এমন মা বাবা যদি মন্ত্র ভুলে গিয়ে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি আর আপনি সময়টা হারাবেন না চলে যান মন্ত্রটাকে আবার শ্রবণ করে আসুন তা না হলে আপনি রোজগারও করবেন ছেলে মেয়েকে আদরও করবেন পাড়া সমাজকে ভালোবাসবেন তবু মানসিক জ্বালা দৈহিক জ্বালা কিন্তু আপনার সংসার থেকে সরবে না আমি অনেক মানুষকে তো প্রমাণ দেখেছি লক্ষ টাকা রোজগার করছে বিরাট বড় বাড়িও বানিয়েছে ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে বাড়িও বানিয়েছে কিন্তু কেন জানি না তার দেহের জ্বালা আর মনের জ্বালা কেন তাকে ছেড়ে যায় না এসব গোড়ায় গেল টাকার পাহাড় বানালে তুমি শান্তি কিনতে পারবে টাকার পাহাড় থাকলে তুমি সুখ কিনতে পারো কিন্তু শান্তি কেনার ক্ষমতা তোমার হবে না দেখা যাবে ভিগ মেগে খায় সে যতটুকু শান্তিতে আছে তুমি ক্রোড়পতি হয়ে তুমি তার বিন্দু মাত্র শান্তি অধিকারী হতে পারো না এটা স্বাভাবিক ব্যাপার এটাই প্র্যাকটিক্যাল ঘটনা শান্তি কেনা যায় না কিন্তু সুখ কেনা যায় তুমি হেঁটে যেতে পারছো না তুমি একটা এসি গাড়ি কিনে নিয়েছো তুমি কি ভাবলে শান্তি কিনে নিলে না তুমি সুখ কিনলে শান্তি কিনে নিলে আর সুখ এমন একটি বস্তু যাকে কিনে নিয়ে তুমি গ্রহণ করলেই তার পিছনে দুঃখের পাহাড় রয়েছে সুখের সঙ্গে দুঃখ জড়িয়ে থাকে সুখের সঙ্গে শান্তি জড়িয়ে থাকে না যদি বলেন প্রমাণ আপনি সারা জীবন এসি ঘরে থাকুন এটা আপনার সুখ মনে হবে কিন্তু বলুন তো বাবা এসি ঘরে সারা জীবন থাকতে থাকতে আপনি শেষের দিনে বেশি দিন আর সময় যাবে না কয়েক বছর পরে দেখবেন আপনার সারা শরীরটা ব্যাধিতে জর্জরিত হয়ে গেছে আপনি হেঁটে যেতে কষ্ট পান বলে সারা জীবন ড্রাইভার রেখে চার চাকাই করে যাচ্ছেন কিছুদিন পরে দেখবেন মেরুদণ্ডের একটা ভয়ঙ্কর ব্যাধি এসে গেছে আপনি সারা জীবন একটা বড় এলইডি টিভির সামনে বসে টিভি দেখে সুখ পান কিন্তু সর্বনাশ কিছুদিন পরে দেখবেন চোখের একটা ভয়ঙ্কর ব্যাধি জন্ম নিয়েছে তাহলে কোথায় সুখ আপনাকে শান্তি দিল তাহলে সুখ আপনাকে দুঃখ দেবে কিন্তু ত্যাগ আপনাকে শান্তি দেবে গরম হচ্ছে
ফ্যান চালানোর দরকার নেই কষ্ট সহ্য করে যান আপনার শরীর সুস্থ থাকবে আর যে মানুষটা এসি ছাড়া থাকতে পারে না সে কিন্তু ডাক্তার ছাড়া জীবন কাটাতে পারে না এটাই স্বাভাবিক ব্যাপার তাই ভগবানের উদ্দেশ্যে আত্মনিবেদন করবেন বেশি সুখী হওয়ার চেষ্টা করবেন সুখী মানুষরা ঈশ্বরের উপাসনা করে না কিন্তু দুঃখী মানুষরাই ভগবানকে পেয়ে যায় যে কষ্ট সহ্য করে তার পিছনে ঈশ্বরের হাত বাড়ানো থাকে যে দুঃখকে হাসি মুখে গ্রহণ করে ঈশ্বর তাকে কোলে করে টেনে নেয় এটাই ভগবানের উদারতা তাই মা গো আজকে এই যে কীর্তন গানের আসরে আমরা বসেছি শুধু আমরা ভোগের চিন্তা নয় ত্যাগের শিক্ষাটাকে আমরা দেব কেমন করে ত্যাগ করা যায় কেমন করে ঈশ্বরকে সেবা দেওয়া যায় কেমন করে ঈশ্বরকে ঘরের একজন করে নেওয়া যায় সেই সমস্ত ঈশ্বরের যে চিন্তা করার কৌশল সেটা জানতে পারব চলুন বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়ে সংক্ষিপ্ত আকারে সেই জায়গায় গৌরাঙ্গ মোর লীলা যার কর্ণে প্রবে শিলা আরে ও গৌরাঙ্গ মধুর জারি করিনে প্রবেশ নির্মল ভেলো 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 মায়েরা বেশি দেরি নয় খোলা মাঠের মধ্যে কীর্তন হচ্ছে ঠান্ডাও একটু খুব বেশি ঠান্ডা নেই তবে ঠান্ডা আছে তবে বেশি ঠান্ডা হলে আমি তো খালি গায়ে গাইতে পারতাম বেশি ঠান্ডা পড়েনি সহ্য করা যাবে সেই জন্য যদিও ঠান্ডা লাগে গায়ে যদি শক্তি থাকে ঠান্ডাকে ভ্রক্ষেপ করা যাবে না দুর্বল মন শরীরে একটু ঠান্ডা লাগে কিন্তু শক্তি থাকলেও সব ঠান্ডা চিপিয়ে খেয়ে নেওয়া যায় হ্যাঁ দাদু বলছে চিপিয়ে খেয়ে নেব ঠান্ডা চিপিয়ে খেয়ে নেয় যাই হোক তার শক্তিটাই হচ্ছে মানুষের বড় জিনিস এইবার মায়েদের একটা বলি শক্তিটা যদি না থাকে ভক্তি টিকবে না গো বলুন না কোমরে যদি যন্ত্রণা এসে যায় গাঁটে যদি ব্যথা এসে যায় মাথা সারাদিন যদি ধরে যায় বলুন জপের মালায় নাম করার মন যাবে কি একেবারে যুক্তির কথা বলছি সারা জীবন যদি বাতের ব্যথায় নড়নড় করতে হয় বলুন না ভগবানকে ধূপ দিতে গিয়ে মনে ব্যথা লাগবে না অনেক মাকে দেখেছি বাতের ব্যথায় কষ্ট ভোগ করে বলে কোনোদিন কোনোদিন হয়তো জপের মালায় নামটাই তার করা হলো না কোনোদিন হয়তো মন্দিরে গিয়ে সন্ধ্যা প্রদীপটাই দেয়া হলো না কোনো বাচ্চাটাকে দিয়ে হয়তো কাজ মিটিয়ে দেওয়া হলো সেজন্য একটা কথা মায়েদেরকে একটু বলি বাড়ির তো মায়েরাই তো সবকিছু মায়েরা যদি না থাকতো সংসারে প্রদীপ জ্বালাবে কে ধূপ ধুনো দেবে কে মা তো লক্ষ্মী বাবা তো লক্ষ্মী হতে পারে না মায়েরাই লক্ষ্মী কিন্তু বাবা একটা কথা বলি মায়েরা লক্ষ্মী মানে ভাববেন না যে আমি মেয়ে ছেলে মানে লক্ষ্মী হয়েছি তা না লক্ষ্মী মায়েরা হতে পারে কিন্তু লক্ষ্মী তাকেই বলা যাবে যে সংসারের সমস্ত কর্তব্য নিজে হাতে পালন করে সমস্ত দায়িত্ব নিজের লক্ষ্যের মধ্যে রাখে তাকেই বলা হয় লক্ষ্মী তা না হলে আমি বিয়ের পরের দিন থেকে সারা জীবন ঘষঘষ করে ঘুমাবো শাশুড়ি মাকে নাকে দড়ি দিয়ে খাটাবো তাকে লক্ষ্মী বলবে বলবে হত লক্ষ্মী বলবে ওসব শুভ লক্ষ্মী নয় গো মা লক্ষ্মী সাজতে গেলে লক্ষ্য করার শক্তিটাকে তৈরি করতে হয় তাই মায়েরা যখন লক্ষ্মীর আসনে বসেছেন চেষ্টা করবেন আপনার লক্ষ্যের মধ্যে যেন সংসারটা ভালো থাকে
আপনার নাতি নাতনি আপনার স্বামী আপনার ছেলে মেয়ে সবাই যেন পরমানন্দে জীবন কাটায় এই দায়িত্বটা যদি আপনি নিতে পারেন তবেই আপনি সংসারের লক্ষ্মী হতে পারেন তা না হলে ওই বুড়ো আঙ্গুল বড় দেখব মাঝের আঙ্গুল বড় দেখব আমি লক্ষ্মী নিয়ে আসব কাঁচকলা অনেক শাশু আমি শ্বশুরদের দেখেছি আয়ের নাকি মাঝের আঙ্গুল লম্বা হলো নাকি মেয়ে লক্ষ্মী ও কত আঙ্গুল লম্বা এসে পুঁতে দিয়েছে পাতালে ওতে লক্ষ্মী নেই লক্ষ্মী হচ্ছে মনে তার ভক্তিতে তার ভালোবাসায় তার চেতনায় লক্ষ্মী ওই পায়ের আঙ্গুলে লক্ষ্মী নেই আর ওই কপালে তিলের মধ্যে লক্ষ্মী নেই লক্ষ্মী তার লক্ষ্যে তাই চলুন আজকে সবাইকে একটা কথা বলি যাতে করে সমস্ত লক্ষ্যটাকে ঠিক রাখা যায় তার জন্য আগে দরকার শক্তি আর শক্তি না থাকলে নয় ভক্তি তাই চলুন আজকে সবাই মিলে এই বাবা কমিটির ভাই গো কে আছো এখানে এক জায়গায় মাদা এসেছে একটু সাইড করো একটু সাইড করো বাবা কীর্তনের সামনে সাইড করো নিতাই গৌর প্রেমানন্দ হরিব ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে বুক ভরে যায় অভাব মেটাতে ভরে যায় অভাব মেটাতে নামে বুক ভরে যায় অভাব মেটাতে বুক ভরে যায় অভাব মিটা স্বভাব জাগায় মহাশক্তি রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মোরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মোরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল আর হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের করুণা সুখে দুঃখে আমার ভজনার চরণারি বিন্দ দুষ্টর মায়ার বিপদ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোরে জয় রাধে স্বয়ং জয় রাধে স্বয়ং জয় রাধে স্বয়ং এইবার সবাই মিলে হ্যাঁ চেষ্টা করো যাতে সাউন্ডটা একটু ফ্রেশ আসে ঠিক আছে চেষ্টা করছে ঠিক করে দেবে হরি বল এইবার আমরা এক ভক্তের ঘটনা জীবন কাহিনীর মধ্যে প্রবেশ করব কিন্তু তার আগে বাবা একটা কথা বলি মন্দির যদি বাড়িতে রাখতে হয় বাড়িতে যদি রাধা মাধবের বিগ্রহ বানাতে হয় রাধা মাধবের পুজো করবেন কিন্তু ভুল যেটা আপনারা করেন বা অনেকেই করে সেটি যেন আপনাদের না ভুল হয় আমি একটুখানি আপনাদের এই জায়গাগুলো বলে দিয়ে যাই রাধা কৃষ্ণের সেবা করুন যে কোনো দেবতার সেবা করুন যদি পারেন ওই মন্দিরেরই একটা জায়গায় পঞ্চতত্ত্বের একটা ছবি একটা ক্যালেন্ডার যদি বিগ্রহ বানাতে পারেন করে তার সেবাটা দিতে ভুলবেন না
অনেকে নিতাই গৌর কি সেটা চেনেই না কিন্তু এতে করে সংসারে কল্যাণ হবে না কারণ নিতাই গৌরকে চেনে না রাধা কৃষ্ণের সেবা করলে কি করে হয় খুশি হবে না রাধা কৃষ্ণ নিতাই গৌরের মাধ্যম দিয়ে রাধা কৃষ্ণকে পেতে হবে এটাই আমাদের বাঙালির ধর্ম এটা কলিযুগের বৈশিষ্ট্য আগে তুমি নিচু লেভেলের নিচের অফিসারের কোন খুশি না করে উপরে গিয়ে তুমি কোন শক্তি পাবে না তাই নিতাই গৌরীর পূজা হবে তারপর রাধা কৃষ্ণ আর যদি কোনো বাবা এখানে মা কালীর ভক্ত হয়ে থাকেন তাহলে আমি একটা কথা বলবো মা কালীর ভক্ত হয়েছেন মানে কৃষ্ণের কৃপা আরো বেশি পাবেন অনেকে যমরাজকে দেখলে যমরাজের কথা শুনলে মনে মনে একটা ব্যথা পায় যমরাজ বোধহয় মৃত্যুর জন্য তৈরি থাকেন তা নয় এটা বলে দিই একটা কথা যমরাজা মৃত্যুর শুধু দেবতা নন অনেকে ভাবে যে যম মানেই মৃত্যুর জন্য না যম কিন্তু একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত জানেন এটা যমরাজা কৃষ্ণ ভক্ত ১২ জন কৃষ্ণ তার মধ্যে যমরাজের নাম কিন্তু আছে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়ান সখীর বয়ন এবং যমরাজা সেটা নিজে বলছে যে ১২ জন বৈষ্ণবের মধ্যে আমাকে নিয়ে ১২ জন বাকি ১১ জন শ্রেষ্ঠ বৈষ্ণব তাই যমরাজের নাম শুনলে ভয় পাবেন না যমরাজা কৃষ্ণের সেবা করেন কৃষ্ণের নাম ধরে কাঁদেন কৃষ্ণকে সারা জীবন ডাকেন কিন্তু কেন যমরাজা মৃত্যু মরণ হয়ে গেলে শাস্তি দেয় জানেন যমরাজা তাকেই তার জমালয়ে শাস্তি দেয় যে জীবনে কোনোদিন কৃষ্ণের সেবা দেয়নি কিন্তু যদি কোনো ভক্ত জীব ভাই কৃষ্ণ কথা বলে যদি কোনো ভক্ত কৃষ্ণ বলতে গিয়ে ছটছট করে কাঁদেন যদি কোনো ভক্ত গুরুজনের চরণে প্রণাম করে এহেন মানুষ কোনোদিন যম লোকে যায় না হয়তো যমের কাছে যেতে পারে কিন্তু যমালয়ে শাস্তি পায় না যম নিজে তাকে ধরে নিয়ে গিয়ে বিষ্ণু লোকে পৌঁছে যায় এটাই শাস্ত্র তাই যম মানে মৃত্যু নয় যম বৈষ্ণব যেমন শিব বৈষ্ণব তেমনি যম বৈষ্ণব আর অনেক জায়গায় মা কালীর পুজো হলে সেইখানে মদ্য মাংসের ছড়াছড়ি হয় কিন্তু আমি সবাইকে করজোড়ে বিনয় করে বলে যাই কালী পুজো হলে মদ্য মাংস মৎস্য এইগুলো পুজোর উপকরণের মধ্যে কোনো ধরবেন না আমি অনেক জায়গায় কালী পুজো হলে দেখেছি মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন পঞ্চমকারের ডালা সাজিয়ে মায়ের কাছে ধরায় আর কমিটির দাদারা ভাইয়েরা মদ খেয়ে হই হই করেন এগুলো কি হিন্দু ধর্মের কলঙ্ক নয় যে পুজোই মদ ছাড়া পুজো হয় না সেটা কি কোনো পুজোর মধ্যে পড়ে ঈশ্বরের উপাসনায় নেশা হবে কেন ঈশ্বরের উপাসনায় মানুষ কাঁদবে নেশা ভান করে পুজো হয় না তাই জন্য একটা কথা আপনাদের বলি মা কালী হচ্ছে পরম বৈষ্ণবী আর মা কালীর চরণটা যার বুকের উপরে তোলা রয়েছে সে হচ্ছে পরমেশ্বর ভগবান পরম বৈষ্ণব শিব ঠাকুর তাহলে মায়েরা শিব যদি বৈষ্ণব হয় আর শিবের স্ত্রী মা দুর্গা মা কালী মা জগদ্ধাত্রী মা চণ্ডী মা মহামায়া বলুন এরা কি বৈষ্ণবী হবে না শিব যদি বৈষ্ণব হয় তার স্ত্রী বৈষ্ণবী এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর এহেন বৈষ্ণবীর পুজো যখন হবে মা কালীকে মদ্য দিয়ে ডালা দেবে অপরাধ রাখার জায়গা নেই তাই আমি আপনাদের বলি মা কালীর পুজো হচ্ছে মানে জানবেন ওইখানে কৃষ্ণের সেবা অবশ্যই হচ্ছে যখন আপনার গ্রামে মা কালীর পুজো হয় দাঁড়াও যখন গ্রামে মা কালীর পুজো হয় দুর্গার পুজো হয় ব্রাহ্মণ কি প্রথমেই বসে ওম মা কালী বলে জল যায় কি মুখে এই জায়গায় কায়দা আছে বললে হবে না ব্রাহ্মণ পুজো করতে বসলে বাম হাতে জল নেবে তিনবার মুখে ছিটে মারবে বলবে ওম বিষ্ণু এটা তো প্রথমে গেল তারপর কালী পুজো করতে বসলে পুজোর মাঝখানে কি বলে জানেন পুজোর মাঝখানে ব্রাহ্মণ বলেন এতাদ অধিপতয়ে শ্রী বিষ্ণবে নমঃ মানে মা কালীকে যে সমস্ত সেবার জন্য ডালাগুলো সাজিয়েছে ফল মিষ্টি সেগুলোকে সব সামনে নিয়ে বলছে এতাদ অধিপতয়ে মানে এই যে আমি ফল মিষ্টিগুলো দিয়েছি এর আসল অধিপতি শ্রী বিষ্ণবে নমঃ তাহলে এটা হলো মাঝখানে আরো একটা বলে দিই পূজোর শেষকালে আরেকটা মন্ত্র বলেন এটা ব্রাহ্মণরা বলে আপনারা
এবার যেখানে কালীপূজা বা দুর্গাপূজা হবে আমার কথাটা শুনে একটু মিলিয়ে নেবে দুর্গাপূজা কালীপূজা হলে প্রথমে বলবে ওম বিষ্ণু পূজোর মাঝখানে বলবে তদ অধিপতয়ে বিষ্ণবেই নমঃ আর পূজোর শেষকালে আবার আরেকটা কথা বলে এতদ কর্ম ফলাং শ্রীকৃষ্ণ পদে সমর্পিতা মানে ব্রাহ্মণ নিজেই বলতে চাইল আজকে আমি এবং আমার কমিটির দাদারা ভাইরা মাগো তোমার পূজো করে যে কর্ম ফল পেল সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণ পদে সমর্পিতা কৃষ্ণের পায়ে সমর্পণ করে দিলাম এইবার বলুন না পূজোটা কি কালীর হলো পূজোটা কি দুর্গার হলো পূজাটা কি জগদ্ধাত্রী হলো তাহলে সব সময় দুর্গা সব সময় বিষ্ণু সব সময় কৃষ্ণ বলছে তাহলে একাধারে পূজো কিন্তু কৃষ্ণ চরণে চলে যাচ্ছে এবার আপনি বলতে তো পারে তাহলে ভাই আমরা কালী পূজো করব কেন দুর্গা পূজো করব কেন জগদ্ধাত্রী পূজো করব কেন সব ফেলে দিয়ে কৃষ্ণ পূজো করব বলে না ওটা ভুল হয়ে যাবে তোমার বাবা যদি কালী ঠাকুর রেখে দিয়ে যায় বংশে তুমি কালীকে বাদ দিবে কি করে তোমার দাদু যদি লক্ষ্মী ঠাকুর রেখে যায় বংশে তুমি লক্ষ্মী ঠাকুরকে বাদ দেবে কি করে তোমার বংশে যে দেবতাকে আরাধনা করে গিয়েছে তোমার পূর্বপুরুষেরা তাকেই তুমি পূজো দেবে শুধু নিয়মটা তোমাদের জানতে হবে তোমাকে শুধু একটা জিনিস জানতে হবে সর্বদেব পূজিবে না হবে তৎপর সবা হইতে মাগিলবে কৃষ্ণ ভক্তি বল তাহলেই পূজোটা ঠিক হয়ে গেল এটা যদি তুমি না করো তাহলে ভুল হয়ে যাবে তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে চলুন একটুখানি জগৎ জননী মা মহামায়ার শরণ নিয়ে আমরা চলে যাব এক পরম বৈষ্ণবীর ঘটনায় যাতে করে আমরা নিজেদেরকে শিক্ষা নেব নিজেদেরকে জানব নিজেদেরকে চিনব কেমন করে বৈষ্ণবের সেবা করা যায় কেমন করে ভগবানের চরণে সেবা করা যায় সবাই একটু হাত জোর করে বসুন মহামায়ার একটা স্তব আমরা শুনে মাকে খুশি করে দেব সবাই হাত জোর করে বসবেন